নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই, আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। কাছাড় হাইলাকান্দিতে সোয়াইন ফ্লু আতঙ্ক, শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন শিশু সহ 5, মৃত্যু 1.5 বছরের শিশুর। প্রলয়ঙ্কারী ঝড়ে উড়ে গেল ভাঙ্গা রেল স্টেশনের চাল, জেলা জুড়ে তাণ্ডব কালবৈশাখী ঝড়ের। পাথানদি পুলিশের অভিযানে আটক 4 গরু ও ছাগল চোর, উদ্ধার 21টি গরু ছাগল। করিমগঞ্জে উদীয়মান শিল্পী চান্দ্রেয়ী দেব ও রঞ্জিতা চক্রবর্তীর কাব্যগ্রন্থ উন্মোচন। শিলচর হাইলাকান্দি জুড়ে ফের দেখা দিল সোয়াইন ফ্লু এর আতঙ্ক। সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হয়ে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন শিশু সহ 5 জন, মৃত্যুর কোলে ঢলে পড়ল হাইলাকান্দির 1.5 বছরের এক শিশু। এক সপ্তাহ ধরে শিলচর মেডিকেল কলেজে সংক্রমণিত রোগ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়। এদের মধ্যেই লালার 1.5 বছরের শিশু এই রোগে আক্রান্ত হয়ে শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়। সেখান থেকে নিজ লালাস্থিত ঘরে নিয়ে আসার পর নিজ বাড়িতে মৃত্যুবরণ করে শিশুটি। হাইলাকান্দি জেলার কাটাখালের কামরান চৌধুরী নামের আরও এক কিশোর বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এদিকে কাছাড়ের শিলচরেও 4 জনের শরীরে সংক্রমণিত এই রোগ ধরা পড়েছে। সোয়াইন ফ্লু নিয়ে হাইলাকান্দি জেলা জুড়ে হাই অ্যালার্ট জারি করেছে স্বাস্থ্য বিভাগ। সোয়াইন ফ্লু নিয়ে চিন্তিত না হওয়ার আহ্বান জানান শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত। শরীরে জ্বর কাশির লক্ষণ দেখা দিলে মাস্ক স্যানিটাইজার ব্যবহার করার আহ্বান জানান তিনি। 2 সপ্তাহের পিছত 5 জন পেশেন্ট আহিছিলে ইনফ্লুয়েঞ্জা সিমটম লৈ। তারপিছত 5 জনের ভিতরত আমার শিলচর মেডিকেল কলেজত আমার VRDL যেটো ল্যাবরেটরি আছে তাতে 5 জনের টেস্ট পজিটিভ আহিলে। 5 জন পেশেন্টের ভিতরত ম্যাক্সিমাম পেশেন্ট আপনার ভাল হয়ে ডিসচার্জ হয়ে গেছে। আর শিলচর মেডিকেল কলেজত সোয়াইন ফ্লু লৈ এতিয়ালৈকে কোনো ডেথ হওয়া নাই। হব পারে, বাচ্চা এটা এজন আছিলে, অলপ সিরিয়াস কন্ডিশন আছিলে আর পেশেন্টর অলপ নিউমোনিয়া বেশি আছিলে। সেইটো কারণে আমার ডক্টরে পেশেন্টক ভেন্টিলেটর সাজেস্ট করেছিলে। এইটো শুনি পেশেন্ট পার্টি নিজের পরাই পেশেন্টক মানে ভেন্টিলেটর দিয়া নাই আর ঘরত লৈ গেছে। ঘরত লওয়ার পিছত কি হয়েছে এটা আমার নলেজত নাই। এটি আমার ভর্তি আছে 3 জন পেশেন্ট ভর্তি আছে, বাকি যেকটা আহিছিলে সেইবোর মানে ডিসচার্জ হয়ে গেছে শিলচর মেডিকেল কলেজের পর। সোয়াইন ফ্লু লৈ ইমান পেনিক হওয়ার কোনো দরকার নাই। সোয়াইন ফ্লু এটা ইনফ্লুয়েঞ্জাই হয়, ইনফ্লুয়েঞ্জার অলপ লিটল বিট অফ সিভিয়ার ভ্যারাইটি হয়। আমি কোভিডের টাইমত যেবোৰ প্রিভেন্টিভ মেজার লৈছিলোঁ সোয়াইন ফ্লুর কারণে সেইটো মেজারই সাফিসিয়েন্ট, যেনেকা মাস্ক ইউজ করা, ফ্রিকুয়েন্ট হ্যান্ড ওয়াশিং করা, অলপ সোশিয়াল ডিস্টেন্সিং অ্যাভয়েড করা, আর যেনেকা স্পিটিং আছে নহয় স্পিটিংটো ওপেন প্লেসত নকরাকে মানে অলপ রেস্ট্রিকশন লওয়া। আর কাবার যদি এনেকা জ্বর আর শ্বাসকষ্ট আর যেনেকা ইনফ্লুয়েঞ্জা লাইক সিমটম থাকলে অলপ আইসোলেট হয়ে থাকা ঘরত 7 ডেজের কারণে। আর সোয়াইন ফ্লু ইজ টোটালি প্রিভেন্টেবল আর মেডিসিনও আছে। হ্যাঁ, এটু খালে সোয়াইন ফ্লু ভাল হয়ে যায়। যদি বেশি সিরিয়াস হয়ে যায় তেতিয়া প্রবলেম, তেতিয়া মেডিকেল সাপোর্ট লাগে। কেতিয়াবা বেশি সিরিয়াস বা আপনার যদি নিউমোনিয়াটি বেশি হয়ে যায় টাইম বিং আমি ভেন্টিলেটর সাপোর্টও দিয়ে থাকো, বাট উইথ প্রপার ট্রিটমেন্ট অ্যান্ড কেয়ার পেশেন্ট ঠিক হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রত। ইমান পেনিক হওয়ার মতো সিচুয়েশন নয় এইটো। আর কি কিম, শিলচর মেডিকেল কলেজ 3টা এপিসোড অফ কোভিড সামলাই লৈছে আর সোয়াইন ফ্লু ইয়ার তুলনায় একো প্রবলেমই নয় আমার কারণে। আমার পুরা সেট আপ পুরা রেডি থাকে, সদাই রেডি থাকে, আমার ICU রেডি আছে, আমার ডক্টর টিম প্যারামেডিকেল সব রেডি থাকে, আমার সদাই থাকে। কারণ সোয়াইন ফ্লু শিলচর মেডিকেল কলেজের কারণে ইমান প্রবলেম হব বলে মই ভাবিব নাই। না, এটা যে বেসিক্যালি এটু ইনফ্লুয়েঞ্জাই হয়, এটু ইনফ্লুয়েঞ্জা তো আমার যেটু পানি লগা যেটু বেমার এটু এনে এটু সিজনত হয়ে থাকে, পানি সানি লাগিলে হয়ে যায় আর প্রপার কেয়ার ললে ঠিক হয়ে যায়। ইনফ্লুয়েঞ্জা হলে আর যেনেকা আছে আপনার কেয়ার ললে ঠিক হয়ে যায়, আর লগত ফ্লুইড অল্প বেশি লব লাগে, ডিহাইড্রেশন হলে কেতিয়াবা প্রবলেম হয়ে যায়। আর যেহেতু কম মরবিডিটিজ আছে, যেনে আমি কোভিড টাইমতো বহুতবার কইছিলো, কোভিড টাইমতো আমি বারে বারে কইছিলো যে যা যোনটো পেশেন্টর আমার কম মরবিডিটিজ আছে, যেনে এলডারলি পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, পেশেন্ট উইথ লিউকেমিয়া বা ক্যান্সার থাকা পেশেন্ট, বা পেশেন্ট উইথ ট্রান্সপ্লান্টেশন, যেনে কাবার রিনেল ট্রান্সপ্লান্ট হয়েছে, বা পেশেন্ট অন কেমোথেরাপিত আছে, সেইবোৰ পেশেন্টৰ কারণে অলপ কেয়ারফুলি থাকিব লাগে। এজন বাচ্চা মানে ছোৱালী এগৰাকী 1 ইয়াৰ 3 মান্থছ ওল্ড, তেখেতৰ মানে জ্বৰ পানী লগা আছিলে, কাহ আছিলে আৰু লগতে অলপ ৰেস্পিৰেটৰী ডিষ্টাৰ্ব আছিলে। তাৰ কাৰণে আমাৰ চিভিল হস্পিটেলৰ পিডিয়াট্ৰিচিয়ানক দেখাইছে তেখেতে মা দেউতাই। তাৰপিছত মানে অলপ মানে সুবিধা হোৱাৰ কাৰণে মেডিকেলত ৰেফাৰ হৈছে SMCH। তাৰপিছত মানে ICU এডমিশ্যন আছিলে, কিন্তু মা দেউতাই মানে আৰু ৰাখিব বিচৰা নাই বাচ্চাৰ কণ্ডিশ্যন চাই, এইবোৰ ঘৰত লৈ আহিলে অন্ধবি বাচ্চা ঢুকাইছে। এনেকুৱাও মানে কোনো মানে কণ্টেক্ট হিষ্ট্ৰি নাই যে কোনো পিগাৰী বা কিবা এনিমেল চোজ। কিন্তু আমি মানে এটা মিটিং হ'ব কালি আমাৰ ভেটেনেৰি ডিপাৰ্টমেণ্ট আৰু এলাইট ডিপাৰ্টমেণ্টবিলাকৰ লগত, আৰু আমি যি যি মেজাৰ্ছ ল'ব লাগে, চোৱাইন ফ্লু হৈ আতংকিত হ'বলৈ
আমি রাইজক সকালের কিছু সময় প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে উড়ে গেল ভাঙ্গা রেল স্টেশনের চাল, ব্যাপক ক্ষয়ক্ষতি ভাঙ্গা রেল স্টেশন চত্বর জুড়ে। করিমগঞ্জের কালবৈশাখী ঝড়ের তাণ্ডব ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। মেঘভাঙ্গা গর্জন, শিলাবৃষ্টি, ঝড় তুফানের কবলে পড়ে জেলা জুড়ে বেহাল অবস্থা। প্রবল কালবৈশাখী ঝড়ে ভাঙ্গা রেল স্টেশন চত্বরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রেল স্টেশনের চাল উড়িয়ে নিয়ে গেছে প্রলয়ঙ্কারী তুফান। করিমগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় রাজপথে গাছপালা ভেঙে পড়ায় বিভিন্ন জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হচ্ছে। সকাল থেকেই কালো মেঘ পুরো আকাশ অন্ধকারাচ্ছন্ন করে রেখেছে। সকাল থেকেই অল্প বিরতি দিয়ে কালবৈশাখী ঝড়, মেঘ, বিদ্যুৎ গর্জন সহ প্রবল বৃষ্টিপাত হচ্ছে, যার দরুন জেলার অধিকাংশ এলাকা জুড়েই বিদ্যুৎ পরিষেবা সহ মোবাইল পরিষেবা স্তব্ধ হয়ে পড়ায় জনগণকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পুরো দিন জুড়েই প্রকৃতি করিমগঞ্জ জেলা জুড়ে তার প্রলয় চালিয়ে যাচ্ছে। ভগবানের নিকট প্রার্থনা করি যে আমাদেরকে এই তুফানের হাত থেকে কীভাবে রক্ষা পায়। এই দেখুন না, এই ফুল গাছগুলো কীভাবে পুলিশের অভিযানে আটক গরু ছাগল জুড়ে বৃহৎ একটি চক্র। দীর্ঘদিন থেকে পাথারকান্দি বিধানসভার বিভিন্ন অঞ্চলে গবাদি পশু চুরি হয়ে যাচ্ছিল। কিছুদিন পরপরই পাথারকান্দি থেকে গরু ছাগল চুরি গ্রামীণ জনগণের মনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। পাথারকান্দি পুলিশ দীর্ঘদিন থেকেই গরু চুরের দলকে আটক করার জন্য জাল ফেলে রাখলেও হাতের নাগালে পারছিল না। অবশেষে পাথারকান্দি পুলিশ 21টি গরু ও ছাগল সহ 4 চোরকে ধরতে সক্ষম হয়। মাসুক আহমেদ, কবির হোসেন, আব্দুল হাসিব ও আলমাজ উদ্দিন নামে 4 চোরকে ধরতে সক্ষম হয়। ধৃত 4 জনের ঘর ওই বান্দরকোনা গ্রামে। কুখ্যাত এই চোরের দলটি পাথারকান্দি ও বাজারিছড়া থানা অঞ্চলের বিভিন্ন স্থান থেকে গরু ছাগল চুরি করে আসছিল। পাথারকান্দি থানার অন্তর্গত চেরাগি এলাকা থেকে পুলিশ কুখ্যাত 4 চোরকে পাকড়াও করতে সক্ষম হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ চুরি হওয়া 21টি গরু ছাগল উদ্ধার করতে সক্ষম হয়। কুখ্যাত এই চোর দলের পাকড়াওয়ের ফলে কিছুটা হলেও গবাদি পশু চুরিকাণ্ডে লাগাম আসবে বলে ধারণা করছেন পাথারকান্দির সচেতন নাগরিক মহল। করিমগঞ্জে উদীয়মান শিল্পী চান্দ্রী দেব ও রঞ্জিতা চক্রবর্তীর কাব্যগ্রন্থ উন্মোচন হল। শহরের অভিজাত একটি হোটেলে এই কাব্যগ্রন্থ উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ প্রবাসানন্দজি মহারাজ ও করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ রাধিকা রঞ্জন চক্রবর্তী। উপস্থিত অতিথিরা বর্তমান সময়ে বই পড়ার উপর বর্তমান ছাত্র সমাজকে গুরুত্ব বাড়াবার জন্য উপস্থিত সকলের নিকট আহ্বান রাখেন। বই পড়ার মধ্যে জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ হয় বলেও উপস্থিত সকলে মত ব্যক্ত করেন। এদিন উদ্বোধনী অনুষ্ঠানের পর নাচ, গান, ব্যায়াম ও ধামাইল সহ নানান আনন্দমুখর অনুষ্ঠানও পরিবেশিত হয়। তো কাব্যগ্রন্থ উন্মোচন হবে এই সম্বন্ধে স্যার যেমন বলবে আমি তো বলতে পারবো না। তো স্বামী বিবেকানন্দ বলছেন এই যে ধর্ম, দর্শন, সাহিত্য এগুলো আমাদের প্রাচীন ভারতের আদর্শ। সারা পৃথিবীতে এগুলো যখন ছিল না তখন ভারতবর্ষে ছিল। যে ধর্ম, দর্শন, সাহিত্য এগুলো ভারতবর্ষের নিজস্ব সৃষ্টি, নিজস্ব সভ্যতা। তো এই যে সাহিত্য, সাহিত্য আমাদের দেশে যেন একটা আয়না স্বরূপ, দর্পণের মতো। তার থেকে আমাদের সমাজের সামাজিকতা, ধর্ম, দর্শন, ব্যবহারিক জীবন, নাচ, গান সমস্ত কিছুই সাহিত্যের মধ্যে আমরা পাই। সেই জন্য তাকে সমাজের দর্শন বলা হচ্ছে। সেই সমাজের সেই সাহিত্য দৃষ্টি যত উন্নত হবে সেই সমাজ তত বেশি উন্নতি হবে। আর চান্দ্রী দেবীটা হল কবিতা তোমায় ভালোবেসে, শুভলগ্ন যখন এই জাতীয় কাজ হয় আমরা ধরে নেই এটা একটা শুভলগ্ন। তার উপরও বাড়তি যেটা হয়েছে সেখানে এসেছেন আমাদের সবার পরম পূজনীয় শ্রীমদ স্বামী প্রবাসানন্দজী মহারাজ, উনি করেছে আজকের লন্ডনে। এবং
আমিও যখন ঢুকি এই অঙ্গনে, ঠাকুরের গান শুনছিলাম, তো আমার বিশ্বাস এই পুরো অনুষ্ঠানে ঠাকুর মা এবং স্বামীজির আশীর্বাদ আমাদের সবার উপর বর্ষিত হবে, এবং বিশেষ করে এই দুজন নবী যারা কাব্যগ্রন্থ রচনায় ভর্তি হয়েছে, অনেক ইতালি করছে যদিও, তাদের উপর তাদের আশীর্বাদ বর্তাবে। গত বেশ কিছুদিন আগে এই দুজন আমার কাছে গিয়েছে, বললে স্যার আমাদের দুজনের দুটি কাব্যগ্রন্থ উন্মোচিত হবে, আপনি উন্মোচন করবেন। দেখুন, শিক্ষা জগতের সঙ্গে জড়িয়ে ছিলাম দীর্ঘ 45 বছর। এবারে নিয়েছি ছোট্টটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 0384326070, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোল ব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আরসি শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল, চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা
নীলামবাজার গান্ধী জিপি দুর্গানগর রোড আসাম 788-722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেঞ্জুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788-713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 5770-9784। সুরমাবার্তা আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।